তাহলে কি কী আমলে সালে করতে পারি এই দশ দিনে এই দশ দিনে সব ধরনের আমলে সালে করা যাবে তবে বিশেষভাবে সালাদটা আপনারা ঠিক রাখবেন সালাদটা হচ্ছে কুল্লি সুকুল্লিস বান্দার আমলে সালেহের মূল ফাউন্ডেশন হচ্ছে সালাড অতএব সালাদটা যেন কখনো মিস না হয় ফরজ সালাদের কথা বলছি ফরজ সালা কখনোই মিস না হয় এবং সুন্নাভিত্তিক সালাদগুলো আদায় করবেন রাসুলসাল্লাস যে আউয়াল আউ্ল পড়তেন সেগুলো অক্তে পড়বেন যেগুলো একটু তাখির করতেন যেমন এশার সালা এবং গ্রীষ্মকালে জহরের সালা সেগুলো একটু দেরি করে পড়বেন এটা রাখবেন তাহলে বাকি আমলগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে এখন প্রায় মানুষ জিজ্ঞেস করে যে একজন লোক সালাদ পড়ে না কিন্তু তিনি রোজা রাখেন আরাফার রোজা তারপরে দশ দিনের রোজা ঈদের দিন বাদ দিয়ে তারপরে আশুরার রোজা ইত্যাদি এতে কি হবে কি না যাই হোক এই ধরনের প্রশ্নগুলো কেন যে আসে একজন মুসলিম তাকে সিয়ামের আগে কি করতে হবে সালাদটা করতে হবে এটা অ্যানশিওর করেন সালাদটা করতে হবে সালাদ তরক করাটা কুফুরি এটা আমরা বলছি না এটা কে বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অতএব সালাদ তরক করে আর কোনো আমলের কোনো বেনিফিট পাওয়া যাবে না এটাই শুদ্ধ কথা ফলে সালাদ ঠিক রাখবেন তারপরে এই দশ দিনের মধ্যে যারা নন হাজি তারা নয়টা রোজা রাখতে পারেন বিশেষ করে আরাফাত দিনের সিয়াম আর যারা একাধারে নয়টা রোজা রাখতে পারবে না তারা অন্তত সোমবার বৃহস্পতিবার রাখেন আর আরাফাত দিনের সিয়ামটা পালন করেন ওই বিতর্কে যাওয়ার দরকার নাই যে ওখানের আরাফা না এখানের আরাফা আমরা আমার মনে হয় সবাই এটা বুঝি এখন মূল ফাতাওয়াটা কি এখানে যদি দ্বিবিধ ফাতাওয়া থাকে আপনি আপনি যে স্কলারের মতটা বেশি শক্তিশালী মনে হয় আমল করেন ঈদের দিন কিন্তু এবং আয়াম তেশেরে কয়েকদিন শিয়াম রাখা যাবে না তেলাওয়াত বাড়িয়ে দিন কোরআনের এক্সক্লুসিভ কোনো কোর্স যদি এই দিনগুলোতে করতে পারেন সেটা আরও ভালো কোরআন শেখার চাইতে শ্রেষ্ঠ আমল খুব কমই পাওয়া যাবে মানুষকে সাদাকা করেন আপনি ইতিমধ্যে বা আগামী এক দুই মাসে যে সাদাকাগুলো করার প্ল্যান করেছেন সেটা এখনই এই দশ দিনের মধ্যে করে দেন তাহলে এই দশ দিনের মধ্যে অনেকগুলো আমল আপনার হয়ে গেল আপনি রুগী দেখতে যান এই দশ দিনের মধ্যে এভাবে আরও যত যত কাজ আছে এগুলোকে এক্সপ্লোর করেন দেখেন খুঁজে বের করেন সমাজের দেখেন এই যে এক্সক্লুসিভলি যদি এই দশ দিনে সবাই মিলে আমরা আমালো সালে বাড়িয়ে দেই তাহলে সমাজ কল্যাণটা নিশ্চিত হবে মনে রাখবেন সমাজের উন্নয়নের কথা বলা হচ্ছে আসলে উন্নয়ন তো হচ্ছে আমালো সালে ভেতর থেকে উন্নয়ন সার্বিক উন্নয়ন নৈতিক উন্নয়ন এবং প্রত্যেকের পাশে দাঁড়ানো মানুষের প্রতি ভালোবাসা এবং প্রত্যেকের অভাব অনটন দূর করা তাদের যে কোনো সমস্যা দূর করা এটা হচ্ছে আসল উন্নয়ন মানুষ যদি সুখী হয় তাই না সমাজকে সুখী করার জন্য আমলে সালের চাইতে আর কোনো ভালো বিকল্প নাই আপনি মানুষকে হ্যাপি করবেন আপনি একজনকে অনেক দামি একটা গিফট দিলেন কোনো কাজে আসলো না তার খাওয়ার দরকার তার পুষ্টির দরকার তাহলে আপনি ভুল জায়গায় ভুল জিনিসটা দিলেন আপনি সঠিক জায়গায় সঠিক আমলে সালেটা করেন সমাজের চালচিত্র সব পাল্টে যাবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই যে দিনগুলো আমাদের সামনে আসছে সেই দিনগুলোর গুরুত্ব জন্য আমরা অনুধাবন করি এবং সেই দিনগুলোকে প্রত্যেকে যে যার মতো যতটুকু সম্ভব সবচেয়ে সর্বাত্মক সুন্দরভাবে যেন আমরা এগুলোকে ইউজ করতে পারি আল্লাহ যেন সে তফিক আমাদেরকে দান করে এবং সেগুলো যেন কবুল করেন আমাদের সমাজে আমাদের মুসলিম পরিবারগুলোর উপরে আমাদের উম্মার উপরে তিনি যে নুখায়ের ও নাজিল করেন যারা হজে যাচ্ছেন গিয়েছেন পৌঁছেছেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখেন সুন্দরভাবে হজ পরিপালনা তফিক দান করেন এবং সবাই হজ থেকে তাকুয়ার জাত ও রাহেলা নিয়ে যেন ফিরে আসতে পারেন সে তফিক দান করেন আকুলক উলিহাদা ওয়াস্তক স্লাহম ওসুল ইন্নাহু ওয়াল গফুর রাহিম